ওই দাও দাও অত বড় আলিশান বাড়ি চলো দৃষ্টি লইয়া শহর বেড়াইয়া বাড়িতে যাম এখানটায় মোছ এখানটায় শহর দেখিয়া দলমিয়ার বাড়িতে যাবো আসুন আর ও তৃতীয় পক্ষ তাল গাছ কেন স্যার শুধু ধলামিয়ার বাড়ি বললে তো যাওয়া যাবে না স্যার কি কি কইলা ধলামিয়ার সাহেবের বাড়ি ছিল না অভিযান নাইমা পড়ো বসুন বসুন চিনে নেব তাই ক ঠিকানা বলুন দালামিয়া সাহেবের আসল নাম হইল আমিনুল ইসলাম পাঁচের কারবারি জি ধানমন্ডি থাকেন বুঝছ ধানমন্ডি কত নম্বর স্যার ২২ নম্বর যাও যাও সকাল সকাল যাও জি স্যার আর সার ফার কিনে মিয়া আমি হইলাম জয়পাড়ার মিয়া বাড়ির বড় মিয়া মিয়া কইতে কি তোমার শরম লাগে হ্যাঁ জি স্যার বুঝার আর শখ আছে হ্যাঁ কি ব্যাপার তুই ট্যাক্সি নিয়ে এভাবে এসে খেলে জীবনটা যদি চলে যায় এসে খেলে জীবনটা যদি চলে যায় ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার সেই তো ভালো মন যাহা চায় এসে খেলে জীবনটা যদি চলে যায় এসে খেলে জীবনটা যদি চলে যায় যদি যায় যদি যায় যদি যা খানা কে রাখে কার খোঁজ আজ গুবি সব কাণ্ড কত এখানে ঘটে রোজ রোজ আজ গুবি সব কাণ্ড কত এখানে ঘটে রোজ রোজ যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বাফাদে যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বাফাদে কেন আমি মিছে ভেবে কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায় এসে খেলে জীবনটা যদি চলে যায় ভাবনা কি আর তাতে ক্ষতি বল কার সেই তো ভালো মন যাহা চায় এসে খেলে জীবনটা যদি চলে যায় যদি যায় যদি যায় যদি যায় Thank you.
আলো হয়েছে একাকার কার পোশাকে কে যে ঘোরে চেনা হলো ভার মন্দ ভালো সাদা কালো হয়েছে একাকার কার পোশাকে কে যে ঘোরে চেনা হলো ভার চোখে লাগে ধাঁধা সব ঘূর্ণি চাকায় বাঁধা চোখে লাগে ধাঁধা সব ঘূর্ণি চাকায় বাঁধা দেখে শুনে বুঝে নেয়া দেখে শুনে বুঝে নেয়া সে যে বড় দায় হেসে খেলে জীবনটা যদি চলে যায় হেসে খেলে জীবনটা যদি চলে যায় ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার সেই তো ভালো মন যাহা চায় এসে খেলে জীবনটা যদি চলে যায় এসে খেলে জীবনটা যদি চলে যায় আগুন বেরোচ্ছে আমি চললাম কোথায় যাবে শুনি বাদর কোথাকার কানটা ছিঁড়ে দেবো দাও না একবার কেন একশো বার দাও তোমার হাতে কানমালা ভারী মিষ্টি ভাবি আচ্ছা তোর কি লাজলজ্জা কিছু নেই কেন কেন লাজলজ্জার আবার কি আছে জানা আয়নায় নিজের চেহারাটা একবার দেখে ও ভাইয়ার জামা তো তাই একটু বড় বড় লাগছে যাগে এই নাও আজকের রোজগার ২৭ টাকা এর থেকে ২০ টাকা পাওনাদারের দেবে আর বাকিটা সংসার খরচ প্রথম দিনের রোজগার হিসেবে মন্দ নয় কি বলো ভাবি মানে এই বন্দুকটা খোকনের জন্য নিয়ে এসেছি খোকন খোকন গাড়ি নিয়ে বেরোতে কে বলেছিল তোমায় বারে বলবে আবার কে ভাইয়ার শরীরটা ভালো নেই ভাবলাম গাড়িটা পড়ে থাকবে তাই তাছাড়া অন্য কাউকে দিলে নিজের গাড়ি মনে করে তার চালাতো না হয়তো টাকাটাও ঠিক মতো পেতাম না যাকে ভাইয়ার শরীর কেমন আছে ভাবি আজ আর জ্বর আসেনি রে মামুন কাল থেকে বেরোতে পারবো না ভাইয়া তুমি আর কটা দিন বিশ্রাম নাও হ্যাঁ আমি বিশ্রাম নেই আর তুমি গাড়ি নিয়ে কোথাও একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে এসো তারপরে কোর্ট কাচারি ওসব কিচ্ছু হবে না ভাইয়া তা না হয় না হলো কিন্তু সামনে তোর পরীক্ষা পরীক্ষার জন্য তুমি ভেবো না ভাইয়া তোমাদের দোয়ায় আমি খুব ভালোভাবে পাশ করব ভাবি খেতে দাও দেখলি দেখলি বড় বউ কেমন বলে গেল খুব ভালোভাবে পাশ করব আমি জানি বড় বউ আমি পারিনি কিন্তু ও পারবে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না ঘরে গিয়ে বসো ঠান্ডা লাগবে তোর এই শাসন আমার আর ভালো লাগে না বুঝলি নুসি নুসি কি ভাবি মামুনের জন্য দুটুকু গরম করতো বল তুই কিছু বল ঘরে যাও ঘরে যাও কখন করে ভাবি স্কুল থেকে এসে খেলতে গেছে জানো ভাবি গাড়ি চালাতে কি যে মজা লাগছিল কি বলবো কত রকম চরিত্র খুব ভালো উপন্যাস লেখা যায় এখন খাও তো পরে শুনবো দুপুরে খেয়েছিলি কিছু না কেন খাসনি ওই ২৭ টাকা কি মুষ্টি উদ্ধার করার জন্য উদ্ধার করেছিস মানে খিদে পায়নি ফের মিথ্যে কথা বলছিস
পয়সা বাঁচানো হচ্ছে সংসারের জন্য না ভাবি তুই ড্রাইভার হবি আমি তো চাই না মামন বারে দু একদিন গাড়ি চালালে বুঝি ড্রাইভার হয়ে যায় তুমি যে কি ভাবি আর লাজ লজ্জার কথা যদি বলো তাহলে জেনে ভাইয়া যে কাজ করে আমাদের বাঁচিয়ে রেখেছে আমাকে লেখাপড়া শেখাচ্ছে সে কাজ করতে আমার এতটুকু সংকোচ নেই তার মায়ের মামন তোর কথা ছেড়ে দে আমি তো পড়িনি ভাবি খবরদার খারাপ থেকে হাত তুলেছিস প্রায় চার মারব একটা কথা কথা বলেছিস তাতেই চোট এলাস আমাকে ভয় দেখানো হচ্ছে না না ওরকম তুমি বলবে না আচ্ছা আচ্ছা গাঁটি হচ্ছে ছোট ভাই আজ যদি ভাবি কে বাগি পেয়েছো বলবো বলে দেবো নথিকে তুমি কি বলেছো মেনে হয়েছে আমার সঙ্গে লড়াই করবার জন্য আরেকজনকে ডাকতে হবে না তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি এটা তো জানাই তুমি তো সুন্দর বাংলা বাড়িতে পড়া কি ভাই সুন্দর তাই না বসো না বসো যা আমার নাম নাসিমা না 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 ও নামে তোমায় আমি রাখতে পারবো না ও নামের পরে যে মা রয়েছে কোথায় যাচ্ছ বেহালা শুনবে না না এখন মাছ ধরবো না 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 ও সব হবে না আগে বেহালা শুনে তারপরে মাছ ধরে ঠিক আছে শুনবো তবে একটা কাজ করতে হবে চোখ বন্ধ করে যদি আমাকে তবে ঠিক আছে রেডি রেডি ওয়ান টু থ্রি আবার যাবে না কেন যাবে না আমরা আবার তোমার গাড়িতেই ফিরে আসব কতক্ষণ লাগবে বড় জোর ঘন্টা খানেক বেশ চলুন তোমার গাড়িটা নিয়ে নিলেই পারতে ঘুরে ফিরে সব দেখা যেত দেখলে তো আব্বু আমার গাড়ি নিয়ে বেরোলেন আব্বুর গাড়ি ওয়ার্কশপে ওহো আজ কিন্তু তোমাকে চমৎকার লাগছে তৃষ্ণা কি সুন্দর না এখন বিশ্বাস হলো তো তুমি তো আসতেই চাও না যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আরো চমৎকার এমনিভাবে আমাদের কতদিন কাটবে বলেছি তো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওসব নিয়ে ভাববো না অসম্ভব আমি অতদিন সইতে পারবো না প্লিজ কৃষ্ণা প্লিজ
এই জন্য রয়্যাল প্যান নিয়ে আসতে নেই কোথায় এখন বসে বসে গুজগুজ ফুসফুস করছে কে জানে এসব কি হচ্ছে ছাড়া বলছি তুমি তো আমারই পিস না তোমাকে ভদ্রলোক জেনে এসেছিলাম এই কি তার ভদ্রতা ছাড়ো নইলে আমি চিৎকার দেব তোমার চিৎকার এখানে কেউ আসবে না আমি কিন্তু যাব অশুভদের অভ্যাস তাছাড়া দশ বিশ টাকা বকশিস দিলে তুই সব দিতে করবে না পাশে ছেড়ে দাও বলছি আরে আচ্ছা ছাড়ো ভালো হবে না কিন্তু আমি তোমাকে বলে দিলাম আচ্ছা ছাড়ো আরে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আচ্ছা তোমার মতো ইতরের বকশিস ড্রাইভাররা নেয় না ইউ ব্লাডি সোয়াইন তুই এখানে কেন আপনি ফিরে যাবেন না ওর জন্য অপেক্ষা করবেন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে চলুন দাঁড়াও দাঁড়াও অনেকখানি কেটে গেছে ও কিছু হবে না না বাড়িতে অসুবিধা হবে আপনার তার কাছে এটা কিছুই না মামুনুর রহমান চুরাইন ঢাকা এটা কার জি মানে একজন প্যাসেঞ্জার ভুল করে ফেলে গেছে টাকা হয়েছে আমার কাছে ভাঙতি নেই মেম সাহেব আর ফেরত দিতে হবে না ওটা তুমি নিয়ে যাও ড্রাইভার বলে বকশিস নিতে হবে এটা ভাবলেন কি করে না না বকশিস নয় মানে তোমার জামা কাপড় আপনারা বড় লোক উঁচু তলার মানুষ দয়া দক্ষিণ আপনাদের বিলাস আমরা গরিব হতে পারি কিন্তু আপনাদের করুণার পাত্র নই ধন্যবাদ শোনো তোমার নাম আর ঠিকানাটা আমায় বলবে আমার বাড়ি অবধি আপনার গাড়ি পৌঁছবে না মেম সাহেব না মানে বলছিলাম কি আরশাদ হয়তো এই অপমানের হাত থেকে বাঁচবার জন্য তোমার নামে মিথ্যে কেস করতে পারে যে ওর সবকিছু লুটিপুটি নিয়ে ওকে মেরে ধরে ফেলে রেখে এসেছ ভাববেন না সেজন্য আপনাকে সাক্ষীর কাঠ গড়ায় দাঁড় করাবো না দরকার হলে আমি সাক্ষী দেব তাই না আমার ঠিকানাটা জানতে চাইছি মামুন জুরাইন থাকি চলি মেম সাহেব খোদা হাফেজ মামুন মামুনুর রহমান জুরাইন তাহলে ম্যাক্সিনটা চাচা চাচা আমার চকলেট এনে শখ কি হয়েছে তোমার মা দেখে যাও চাচার কি হয়েছে আহ থাম তো কি হয়েছে রেনা সেই ড্রাইভারি করার শখ মিটেছে তো 100 বার মানা করলাম যে দরকার নেই রোজগার করা এবার দৌড়ো থানা পুলিশ কোর্ট কাচারি তখনই বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট করবি 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 দে যাবি রে
হ্যাঁ যদি কোনোদিন গাড়ি নিয়ে বেরোবি মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো। তুমি মিছিমিছি রাগ করছো ভাইয়া, আমি অ্যাক্সিডেন্ট করিনি। তাহলে তোর এই হাল কি এমনি হয়েছে? সব কথা না শুনেই তুমি শুধু বকাঝকা করছো। একটা ভদ্রলোকের মেয়ে বিপদে পড়েছিল, তাকে বাঁচাতে গিয়ে সামান্য একটু লেগেছে। কি বিপদে পড়েছিল? গুন্ডা বদমাশের হাতে ভদ্রলোকের মেয়েরা যেমন মাঝে মাঝে বিপদে পড়ে আর কি। তা তুই ওদের সঙ্গে লড়তে গিয়েছিলি কেন? একটা মেয়ের ছেলে বিপদে পড়েছে দেখে বুঝে চুপ করে থাকবে? তুমি তো লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ। পরীক্ষার সামনে কোথায় পড়বে না উনি আমাকে সাহায্য করছেন। নুসি একটু গরম পানি করে নিয়ে আয় তোর ঘরে। এবার থাকো কদিন বিছানায় পড়ে, তারপর সেপটিক ফেপটিক হোক তখন বুঝবে মজা। চাচা যে গুন্ডাটা তোমাকে মেরেছে আমাকে দেখিয়ে দেবে? কেন রে, গুন্ডার সঙ্গে লড়াই করবে নাকি? যে তোমাকে মেরেছে তাকে ছেড়ে দেবো নাকি? চাচা চেরা হয়ে এসে কে হচ্ছে বুঝি? না না ভাবি, খোকন আমাদের খুব লক্ষ্মী ছেলে। ঠিক তোমার মতো। কি হয়েছে সত্যি করে বলবে? তোমাদের কাছে কোনোদিন মিথ্যে কথা বলেছি ভাবি? মেয়েটিকে বিশ্বাস করো আমাকে চিনি না। কি বিপদ, আমার ট্যাক্সিতে করে সাভারে বেড়াতে গিয়েছিল তারপর এই বিপত্তি। ভাবি গরম পানি টেবিলে রাখ। চল পুকুর পাড়ে যাই। হ্যাঁ নসর নসর, আজ কিন্তু তোমাকে বেলা শুনতেই হবে। তোমাকে কতদিন বলেছি আমার নাম নাসিমা? না না না, ওই মা নাম আমি আর ডাকতে পারবো না। আমি ভালো বাবা। আবার আমাকে দেখে হাসিস মুখ পুরি? না খালা, মানে তোমাকে দেখে না। কবে যে বিদেশ হবি তাই ভাবি। শুনুন, ও মা, এ কেমন ধরনের মেয়ে মানুষ গা, পুরুষ মানুষের মতো হাতে ব্যাগ ঝুলিয়েছে। মামুনি রহমানের বাড়ি কোথায় ওকে জিজ্ঞেস করো, ও বলবে। আসুন আমার সঙ্গে। ভাই বন্ধু তো একই ছাঁচের। তোবা 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 তোবা। ভাবি ছোট ভাইকে খুঁজতে এসেছে, ও তো একটু আগে ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটি? দাঁড়িয়ে রইলে কেন ভাই, ঘরে যাও। এই দেখো কথায় কথায় তুমি বলে ফেলেছি, কিছু মনে করো না ভাই। না না, আপনি বুঝি আমি ওর ভাবি। নুসি ওকে নিয়ে মামনের ঘরে যা, আমি চালকটা চুরিয়ে আসছি। আচ্ছা বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? তুমি বুঝি মামুনের বোন? জি। আর তুমি? আমি খোকন। খোকন, বা সুন্দর নাম তো তোমার। ধ্যাত, লজ্জা পেয়ে পালিয়েছে। তোমার নাম কি ভাই? নাসিমা। আপনি বুঝি ছোট ফ্যাশন পড়েন? হ্যাঁ, মানে ইউনিভার্সিটির ছাত্রী। আপনার নামটা বলে যাবেন, ছোট ভাই এলে বলবো। আমার নাম তৃষ্ণা। সুন্দর নাম তো, বসুন। ঘরে যাচ্ছিল তাই দিলাম, জানি না খেতে পারবে কিনা, তবু একটা অন্তত মুখে দাও। নারকেলের নাড়ু তো, ও আমার খুব পছন্দের জিনিস। তুমি আজ আসবে মামুন কি জানতো? না না, আমি এমনি চলে এলাম। এসেছো যখন দুটো শাক ভাত খেয়ে যাও। আজ নয়। কিন্তু মামুন এসে শুনলে কি বলবে? তুমি ওর বন্ধু, আপনি কিছু ভাববেন না, ওকে আমি বুঝিয়ে বলবো। খন চলি, আবার আসবেন কিন্তু। আচ্ছা। কি কেলেঙ্কারি, আজকাল দেখছি পথে ঘাটে চলাফেরা করে বিপদ। বিপদ মানে
কথা নেই বার্তা নেই ড্রাইভারটা পকেট থেকে জোর করে টাকাগুলো কেড়ে নিয়ে এ হাল করে ছেড়ে দিলে তুমি একটু সাবধানে চলাফেরা করো বাবা ওই বুঝি তৃষ্ণা এলো তুমি একটু বসো বাবা তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই তৃষ্ণা সেই কখন বেরিয়েছিস আশ্বাদ অনেকক্ষণ থেকে এসে বসে আছে কি চাই এখানে সেদিনের ব্যবহারের যে সত্যি আমি লজ্জিত লজ্জা আবার আছে নাকি তোমার তৃষ্ণা যদি লাজ লজ্জার বালায় বলে কিছু থাকতো তাহলে এবারে মুখ হতে না তৃষ্ণা বিশ্বাস করো সেদিন উত্তেজনার বসে ও কাজ করেছিলে কিন্তু একটা জিনিস ভুলে যাও কেন মানুষের আসল চরিত্রটাই কোনো একটা বিশেষ মুহূর্তে ধরা পড়ে সেদিন যদি ওর ড্রাইভারটা না থাকতো আমি মাপ চাইছি তৃষ্ণা জুতো মেরে মাপ চাইছো যাও চলে যাও এখান থেকে তোমার মুখ যেন আমার আর দেখতে না হয় ও বেশ তবে একটা কথা মনে রেখো সুযোগ পেলে আমিও তোমার অহংকার ভেঙে চুরমার করে দেবো খালি খাওয়া খাওয়া আর খাওয়া কবে যে তোমার হাত থেকে রেহাই পাবো পাবে খুব শীঘ্রই পাবে সেই ব্যবস্থা হচ্ছে খুব যে ডুবে ডুবে পানি খাচ্ছ তুমি আজকাল বড় হেঁয়ালি করে কথা বলো ভাবি তাই তো আমাদের মন যাচাই করার জন্য অন্যকে পাঠাতে হয় দোহাই তোমার ভাবি একটু খুলে বলো আমি যে কিছুই বুঝতে পারছি না তোমার সঙ্গে যে মেয়েটি পড়ে সে এখানে এসেছিল আজ আমার সঙ্গে তো অনেক মেয়েই পড়ে তা বাড়িতে যা তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো হ্যাঁ তাই হবে তৃষ্ণা তাহলে আমার সঙ্গে পরিচিত হতে এসেছিল তৃষ্ণা হো হো এবার বুঝতে পেরেছি সেদিন দুর্ঘটনায় পড়েছিল যে মেয়েটা সেই হলো তৃষ্ণা তাই নাকি আমি সেই ধরে নিয়েছিলাম তোমার সঙ্গে পরে তাই তুমি তেমনি করেই কথা বলেছি তা বেশ করেছো বয়সে ছোট তাকে আবার তুমি বলবে না তো কি বড় লোকের মেয়ে কিছু মনেও তো করতে পারে তাতে বইই গেল যদি কিছু মনে করে থাকেন তাহলে নিজের বাড়িতে মত খুশি গজ গজ করুন গে তাতে আমাদের কিচ্ছু এসে যায় না সত্যি মেয়েটা কিন্তু খুব ভালো অমনি একটা মেয়ে পেলে ভাবি অমনি চোখ মুখ লাল হয়ে গেল বাদর কোথাকার পর মন দিয়ে কিন্তু হবে যা বাজে বকিসে কতক্ষণই বা পড়ি আপনি পরিচয়টা অবশ্য আমাদের এখানে হওয়া উচিত ছিল কারণ আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তাই নাকি হ্যাঁ তবে একটু পার্থক্য আছে আপনি এবার এমএ দিচ্ছেন আমি অনার্স পড়ছি আশ্চর্য অথচ একদিনও আপনাকে এখানে চোখে পড়েনি সিনিয়ররা অনেক সময় ইচ্ছে করেই জুনিয়রদের চোখে দেখেন না সিনিয়রদের প্রতি বুঝি আপনারাও চোখ তুলে তাকান না না মানে তা নয় তবে আমাদের তুলনায় পুরুষ ছাত্রদের ভিড় এত বেশি যে কোনো মুখ মনে রাখাই কঠিন তা মনে রাখার মতো হলে ইউ দিদার শাট আপ সরি মানে মানে দুঃখিত 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 মিস তৃষ্ণা দুঃখিত মিস তৃষ্ণা আমার সহপাঠী বন্ধু দিদারবার আমি তো ক্যান্টিন থেকে ঘুরে আসছি রে মামুন তুই থাকলেও কোনো অসুবিধা হবে না সুবিধাও কিছু হবে না বন্ধু অতএব ওই রকম মনটা বড় ভালো সেদিন মিথ্যে কথা বলা হয়েছিল কেন মিথ্যে বলেছি নিজের পরিচয় গোপন করার জন্য বলা হয়েছিল যে ম্যাকবেন্ডের কোন প্যাসেঞ্জার ভুল করে ফেলে গেছে অপরাধ স্বীকার করছি কিন্তু সেটা পরিচয় গোপন করার জন্য নয় তাহলে সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের ইংরেজি পত্রিকা পড়ার শখ দেখে আপনি যদি হেসে ফেলেন তাই এবারে এমনি পরীক্ষা দেওয়া হচ্ছে তাও তো জানানো হয় প্রসঙ্গই ওঠেনি তাছাড়া একজন ট্যাক্সি ড্রাইভারের আত্মকাহিনী একজন মহিলা প্যাসেঞ্জারের কাছে খুলে মেলে বলবি না কেন কিন্তু কোনো কিছুই গোপন থাকেনি গতকাল সে ট্যাক্সি ড্রাইভারটির বাড়ি গিয়ে সবকিছু জেনে এসেছি ধন্যবাদ কিন্তু আমার মনে হয়
সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের পরিবারের সঙ্গে নিজেকে না জড়ালে ভালো করবেন। বললেই হলো, উনি অলরেডি জড়িয়ে পড়েছেন ভালোভাবে। আহ, জানিস না শুনিস না, মাঝখানে ফোন কাটছিস কেন? জানা জানির কিচ্ছু নেই দোস্ত, এগুলো বিনি সুতোর মালার মতো, সুতো নেই তবু জোড়া লেগেই যায়, ধরা নেই ছোঁয়া নেই, দুটি প্রাণ একেবারে ল্যাপটা লেপটি, যাকে বলে অভিন্ন হৃদয়। আহ, কি জাতা বুঝছিস, উনি কি ভাববেন? ও সরি ম্যাডাম, দুঃখিত মিস্তিস না। হোয়াট এ ওয়ান্ডারফুল নেম, মনে কিছু করবেন না। না না, মনে করব কেন, পাগলই কিনা বলে। ব্যাস ব্যাস, অতি বলবাও, দিন দিন আমারও সময় আসবে। এবার চুপ করবেই? চুপ নয় দোস্ত, এবার আমি কেটে পড়বো, নইলে ইঁদুর বাঁদর তেঁদর সব কথা বিশেষণে আমাকে ভূষিত হতে হবে। চললি মিস্টা, আবার দেখা হবে। কাল এখানে দেখা হওয়া যায়। কাল? আচ্ছা আসবো। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন, আহা ও হো, আহা ও হো, চঞ্চল বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন, ডাক দিয়ে যায় আর দুটি চোখ, ভাত দিয়ে যায় আর দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা, নীল আকাশে রাস্তা চলেছে একা। ঝুর ঝুর বকুলের গন্ধে মৌমাছি বলে কি ছন্দে, আহা বকুলের গন্ধে মৌমাছি দোলে কি ছন্দে, ও কথা কাছে কেন, ও কথা কাছে কেন, গতি দেবে দেখা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, লা 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 লা, হু 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 হু, লা 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 লা। খালা, নানি তোর পায়ের তলায় গোবর। বলো যা, ঘুমছো মাগি? বত্রিশটা দাঁত বার করে হেসে ফেললে গা। নানি তোর পায়ের তলায় গোবর। দাঁড়া দাঁড়া, তোর মার কাছে যাচ্ছি। ঠিক খালা, ভাবির কাছে যাবে কেন, ও তোমার নাতি, তাই ঠাট্টা করছে। ঠাট্টা করাচ্ছি? হ্যাঁ রে, তোদের ছেলে বসে ছোট মুকুড়ি। নানি তোর পায়ের তলায় গোবর। দাঁড়া, ওই মুখে তোর কুল পুষতে হবে। নানি তোর পায়ের তলায় গোবর। খালা বলি, আমি কি তোদের হাতের ফাঁস দিয়ে পড়ে যাই?
যে তোর ছেলে আর পুরাণমুখী আমাকে পথে ঘাটে যা খুশি তাই করবে। কি হয়েছে বলবে তো? ওই তোর পুরাণমুখী ননদ লো বিয়ে দিলে তিন তিনটার মা হতো, তোর ছেলেকে কিনা নানান কথা শিখিয়ে না মসি। হ্যাঁ আমি কি ওদের সঙ্গে লাগতে গেছি? এই যে সেদিন আটকেলে গায়ে হাত দিয়ে কত রকমের পিড়িতের কথা বললি, আমি কি বলিছি কিছু? এসব কি বলছো খালা? খালা কাহিনী নয় কিন্তু মুখ খোলে না, সাবধান করে দিস, নইলে কোনো কিচ্ছা কাহিনী আর বাকি থাকবে না। আর তোদেরও বলিহারি চাই, বয়স হয়েছে পারাবেনিকে বিজয় কর, নইলে মুখে চুন কালি দেবে। যেমন ভাই তেমনি তার বোন, সব নাগর নাগরের দেশটাকে খেলো। একটা কথা বলবো, তোর এই সংকোচ ভালো না বড় গো? লুসির এবার বিয়ে দেওয়া দরকার। যাক না কটা মাস, মামুন পাস টাস করে বেরোক, তারপর দেখে শুনে ধীরে সুস্থে দেওয়া যাবে। কিন্তু গায়ে যে আর কান রাখা যায় না, জানো তো পরের কিচ্ছা কাহিনী বলার লোকের অভাব নেই। আমার বোনের সম্বন্ধে যে কেউ কটু কথা বলবে তাকে জুতো পেটা করে ছাড়বি। তাতে তো আর মুখ বন্ধ হবে না, আজ বাড়ি বইয়ে রহিমা খালা যা তা ভাষায়। কিন্তু এখন কি করে কি করি বল, বিয়ে দিতে হাজার দুয়েক টাকার দরকার, তাই বা এখন পাবো কোথায়? তুই তো জানিস বড় বউ, গাড়ির দেনা এখনো শোধ হয়নি। লুসি যদি আমার মেয়ে হতো তাহলে তুমি এ কথা বলতে পারতে না বড় বউ। মা মরবার সময় ওকে যে আমার হাতে দিয়ে গেছে। আরে দেখো দেখি আমি কি মানা করেছি? বেশ তো, তোর হাতে যদি ছেলে থাকে তো দেখ। মা খবর পাঠিয়েছে আমাদের গায়ে নাকি একটা ছেলে আছে, ভাবছি খোকনকে নিয়ে কালই চলে যাব। বেশ যা, দাবি দাওয়াটাও একটু দেখিস, হাতে টাকা পয়সাও নেই, এদিকে গাড়িটাও সারাই করতে দিয়েছি, কদিন লাগে কে জানে। মামুন আয় তোর সঙ্গে কথা না, আয় না, আদর ছাড় তো, আয় না, আমাদের ছাড় না, ছাড় না। তোর তৃষ্ণার খবর কি রে? কি তৃষ্ণা আবার আমার হতে যাবে কেন? বা 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 বা, ধরি মাছ নাছুই পানি, প্রেম করেছো তুমি সে বুঝি হতে যাবে অন্য কারো? দেখ বাজে বকিস নে, ও আমার সঙ্গে প্রেম করতে যাবে কোন দুঃখে? সেদিন সাভারে একটা লোক তার আবে সালা চিংড়ি মাছ চাপ বাবা, ঝটপট একটু বোতল লেখে আ, চা চা চা। না তুমি গ্যারেজ আমাকে ছাড়তেই হবে। ওস্তাদ কথা দাও ওস্তাদ, থোড়া গিলবে নাইলে সালার গাড়ি সাত দিন সালার গাড়ি গ্যারেজ থেকে বেরোতে দেব না। তুই বুঝছিস না ভাই বোন গুলো সব বড় হয়েছে, এখন আর এসব ছাড়লুম সালার যন্ত্র। চাচা নিয়ে আয়, চাচা মুরুবী মানুষের বাদ শুনতে হয়, যা ভাব লিখে আ। তুই আমাকে ডোবাবি ওস্তাদ? তুলবো আমি। ভাইয়া ভাইয়া, ও কিসের তুমি মদ খেয়েছো ভাইয়া? দুহাই তোর, চুপ কর নসি, মামুন শুনতে পাবে, চিল্লাস নি। কেন চিল্লাবো না, লজ্জা করল না তোমার? তুমি না বলেছিলে আর দশটা ড্রাইভারের মতো কোনো দিন হবে না, মিথ্যেবাদী। তুমি আমাকে মানলে ভাইয়া? নসি
আমায় মাফ করে দে বোন, আর কোনোদিন খাবো না। খেয়েছিস? না। আয় খাবি আয়। দেরি করলে লোকে ভাববে আমি কাউকে কিডন্যাপ করছি। ও পাশে যান, পেশাটা আমার ড্রাইভারি, ভুলে যাচ্ছেন কেন? কোথায় যাব মেম সাহেব? রমনা গ্রিন। বহুত আচ্ছা। গাড়িতেই অপেক্ষা করব ম্যাম সাহেব? না, অন্য কাজ আছে। চারানার বাদাম কিনে আনা হোক। জি। বসা হোক। ওগুলোর চোখলা খুশিয়ে দিলে ভালো হতো। চোখলা খুশিয়ে দেবো? নিশ্চয়ই, আমার ড্রাইভার মাঝে মাঝে ও কাজ করে থাকে। ও শখ করে ড্রাইভার সাজা হয়েছে, এবার মজাটা বোঝা যাক। এরপর কি করতে হবে? তা পর্যায়ক্রমে আইসক্রিম, আলু কাবলি, মুড়ি এসব এনে দিতে হবে। এই সেরেছে, তার চাইতে আমাকে ডিসমিস করে দিন, লাটা চুকে যাক। কেন বাপু, পেশা তো ড্রাইভারি, অত ভয় কি? সে নিন। তোমাকে এখানে কেন নিয়ে এলাম জানো? আমার সম্বন্ধে তোমার ধারণাটা কি জানবার জন্যে? যে মেয়ে আরশাদের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারে তাকে নিশ্চয়ই খুব সম্মানের চোখে দেখবে না? নিশ্চয়ই আরশাদের সঙ্গে আপনার সেরকম সম্পর্ক ছিল। ওদের সঙ্গে পারিবারিক পরিচয় ছিল অনেক দিনের, ওকে ভালো লাগতো, তাই সৎ বন্ধু মনে করে ওর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। জি বুঝেছি। কি বুঝেছো? আপনি একটা ইডিয়েট। ইডিয়েট? ইডিয়েট মানে নির্বোধ, বুঝেছেন? তুমি আমাকে অপমান করতে চাইছো মামুন? বরং সম্মানই দেখাতে চাইছি আমি। আপনাকে বুদ্ধিমতী বলার মানেটা কি এই দাঁড়ায় না যে কোনো অবস্থার জন্য তৈরি হয়ে গেছিলেন সেদিন আপনি? মামুন, কিন্তু আমি জানি আপনি তৈরি হয়ে যাননি, শুধু নির্বোধের মতো কাজ করেছিলেন।
তাই তো আপনাকে উদ্ধার করে নিয়েছে গাড়িতে তোলার আগে ইচ্ছে হয়েছিল চাপড়ে আপনার দুগাল ফাটিয়ে দিই ইডিয়েট স্টুপিড গার্ল সেদিন যে ক্ষতিটা তোমার হতো সারা জীবনও তা তুমি পূরণ করতে পারতে না আমি জানি মামুন যাক তুমি যে আমাকে ভুল বোঝনি এ জেনে নিশ্চিন্ত হলাম আমি ভুল বুঝলে কারো কোনো ক্ষতি হতো না হতো কি সেটা তুমি বুঝবে না বুঝবো না না তবু আমি তোমাকে ইডিয়েটার স্টুপিড বলতে পারলাম না এই দেখো ইমোশনালি দুটো কথা বলেছি তাতেই রাগ দূর আর শোনো যা
লুকিয়ে লুকিয়ে হাসিনা বাবা গান হয়ে কে এলো তোর জীবনে বল না গান হয়ে কে এলো তোর জীবনে বলবো চুপি চুপি তৃষ্ণা হাসিনা কখন এলি মা এই তো কিছুক্ষণ বেশ ভালোই হয়েছে আজ এখানেই খেয়ে যাস বাপের বাড়ির থেকে এলে কোথায় একটু জিরোবে নসিকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো ও খোকনকে পাঠাচ্ছে ছেলে পছন্দ হলো ভাবি না ওখানে হবে না ওদের অনেক দাবি দেওয়া ভাবছি তোর ভাইকে বলবো আবুল ঘটককে একটা খবর দিতে ভাবি একটা কথা বলবো আমি একটা চাকরি করি পার্ট টাইম থাক হয়েছে ভালো করে পড়ো পাশ টাস করে যা খুশি আর করো ভালোভাবে পাস না করলে বাড়ির থেকে তাড়িয়ে দেবে এই তো হ্যাঁ তাহলে তো তোর সুবিধেই হয় তৃষ্ণার আঁচলে তলায় গিয়ে আশ্রয় নেবি ভাবি ভালো হবে না কিন্তু কি করবি গুন্ডা পরীক্ষা দেবো না ইস তুই ভালোভাবে পাস না করলে আমি গলায় দড়ি দেবো ও কি রে গুন্ডা তুমি দোয়া করো ভাবি তুই বড় হলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না রে মামন সরি আব্বু আমাদের সঙ্গে যেতে পারছি না আমার এক বন্ধুর বাড়িতে যেতে হবে বেশ তা যাও কিন্তু সন্ধ্যের আগেই ফিরে এসো আচ্ছা হ্যাঁ ভালো কথা আশাকে দেখি না অনেকদিন ধরে এখানে ও কি এদিকে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে চলি আব্বু কি ব্যাপার আশাদের সঙ্গে ঝগড়া টগড়া করেছে নাকি কি জানি তোমার মেয়ের মর্জি বোঝাই ভার কখন যে কার সঙ্গে ঝগড়া করে আর কার সঙ্গে মিতালি করে তা ওই জানি তুমি এখন আমার কাছে ফ্রি হতে পারলে না মামুন কিসের তোমার এত সংকোচ সে তুমি বুঝবে না আবেগে কি করতে যাচ্ছ তা তুমি নিজেই জানো না জানি সব জানি তুমি ভাবছ আমি ধনীর দুলালি তোমার পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারবো কিনা আজ আমার চোখে রঙিন স্বপ্ন হয়ে ভাসছে দুদিন পরে তা মরিচিকার মতো মিলিয়ে যাবে এতটা ছোট ভাবলে আমার জানো মামুন সেই ড্রাইভার সবকিছু ভেবে বুঝে বারবার তোমার কাছে ছুটে এসেছি তোমার সঙ্গ লাভ করতে তোমার আমন্ত্রণের অপেক্ষা না করে কিন্তু সবসময় তুমি নিজেকে একটা কঠোর আবরণ দিয়ে ঢেকে রেখেছো সহজ হতে চাওনি কিন্তু কেন তুমি তুমি উত্তেজিত হয়ে পড়েছো না তা হয়নি সেদিন আমায় যে চরম লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়েছো সে সম্ভ্রম চিরকালের মতো তোমার নিরাপদ আশ্রয় রাখতে যায় মামুন তৃষ্ণা হ্যাঁ মামুন সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে এত ঢলঢলি তাই হয় দোস্ত এর একটা ব্যবস্থা করতেই হবে জামিল মাল পানি ছাড়ো সব ব্যবস্থা করে দেব তৃষ্ণা তোমার গলায় এসে ঝুলবে কোটিপতি বাপ নিজের ইজ্জত বাঁচাবার জন্যে হাত জোর করে তোমার সামনে এসে দাঁড়াবে না না ওসব নয় ঠিক আছে চল পরে ভেবে চিন্তে ঠিক করা যাবে বড়বু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি সেরে নাও ওদের আসতে কিন্তু দেরি নেই আর আমার হয়ে গেছে ওরা এলেই ভাবছি চাল কাটা সেদ্ধ করে নেব নসিকে একটু সাজিয়ে গুছিয়ে দিও যাচ্ছি ওদের চাইতে দেখছি তোমার তাড়াহুড়ো বেশি স্যার বলিনি মেয়ে একটা ফুল মেয়েটি আপনার পছন্দ হবে কি জ্বালা এক গ্লাস পানি মা আমার একেবারে পয়ন্ত কি জ্বালা হাটান তো এর উপর হাটান
কি জ্বালা, কি শুকছে না স্যার? শুকছি না, দেখছি মেয়ে খড়ম পেয়ে কিনা, খড়ম পেয়ে মেয়ে অলক্ষণ হয় কিনা। আচ্ছা বসুন। এটা আপনার এবং আপনার ভাইদের নাম লিখুন তো। মুখের এবং পায়ের আসল রংটাই বেরিয়ে পড়বে। ওকে নিয়ে যেতে বলুন, দেখা হয়ে গেছে। আমি বিয়ে করবো। আপনি আপনার নাম ঠিকানা? আমার নাম আব্দুস সালাম, আলীনগরের কামাল সাহেব ছেলে আমি। কি জ্বালা, আপনি কামাল সাহেবের ছেলে? দাঁড়ান 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 দাঁড়ান, কি জ্বালা, আপনার আব্বার বিয়ে তো আমি দিয়েছি। না না, তা কি করে সম্ভব, আব্বার বয়স। তাহলে আমার মরহুম আব্বা হুজুর দিয়ে গেছেন। কি জ্বালা, আমরা সেই নবাবি আমল থেকে আমরা ঘটকালির ব্যবসা করে আসছি কিনা? তুমিও যেমন ওস্তাদ, আমি তো গ্যারান্টি খেয়ে বলছি, ওসালা মালিকের কাছে হাত পাতলে তোমাকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না ওস্তাদ। আর এই আমার মালিক সালা তো ফার্স্ট ক্লাস সুদ খায়, কিছু ধরিয়ে দিলেই সব লেটা চুকে যাবে। লাও চাপি লাও। ওই সালা মহাজন এসে গেছে ওস্তাদ, সালা বেঁচে বেঁচে বহুদিন চালা। সালাম আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব, একটা কথা ছিল। কি? হাজার দুয়েক টাকা ধার চাইছিলাম। টাকা? বোনটার বিয়ে ঠিক করেছি, ভালো ঘর, হাত ছাড়া হয়ে গেলে এমনটি আর মিলবে না। গাড়িটা আপনি নিয়ে নেবেন? গাড়িটা তুমিও যেমন ওস্তাদ, রোজ সালা 25 টাকা করে দিলে সমাজে সদ হয়ে যাবে। স্যার, সালা সুদকুর হলেও সালা দিলটা কিন্তু। কেরানি বলছিল তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করলে? ওকে তুমি পারলে না ছোট বউ। ভাবতে তো চেয়েছিলাম, তুমি তো দিলে না, এত করে বললাম ছোট বোনের মেয়েটাকে ঘরে নিয়ে আসি, কিছুতেই রাজি হলে না। কুটুমের ঘর থেকে মেয়ে আনবে না, কত দেখলাম, দেখি কোশি ঘরে আনে তোমার ছেলে। খামখা বকবক করছো, মামরা ছেলে লেখাপড়া শিখেছে, নিজে পছন্দ করে এসেছে, না কি করে করি বলো? ভালো করাও বিয়ে, তবে আমিও বলে রাখছি, বউ যদি আমার মনের মতন না হয় তাহলে ঢেটিয়ে বিদায় করব। হ্যাঁ হ্যালো, শ্বশুর বাড়ি গিয়ে আমাদের কথা মনে থাকবে তো? মনে থাকবে না কেন খালা, তোমাকে কি ভোলা যায়? খেয়ে নিয়েছো খালা? এই যে আজকে লালি, খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক মতো? পেট ভরে খেয়েছে, আবার কোটলায় মেঞ্জাও নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ¶¶
তোর নসির বিয়ে দিলি আজ তো তোর আনন্দ করার কথা বড় বউ, তুই কাঁদলি কেন? তুই ভালো ঘর ভালো বর চেয়েছিলি, আল্লাহ কিন্তু তোর সব কথাই দেখেছেন। কালিস নেই আমার মতো বুকে পাথর বাঁধ, দেখলি না কেমন হাসতে হাসতে নসিকে ওদের হাতে তুলে দিলাম? কালিস নে, কালিস নে, আমার দিকে চেয়ে দেখ। কই আমি তো কাঁদছি নে, আমি তো কাঁদছি নে বড় বউ। থামো থামো, এ দেখো আমি কাঁদছি নে, আমি কাঁদছি না। ইস, গরমে যে একেবারে ঘেমে উঠেছিস। আচ্ছা ভাবি, আমি কি এখনো খোকা? না, তুমি খোকনের চাচা, আগে বিয়েটা কর তারপরে বলিস যে তুই বড় হয়েছিস। ভাবি তুমি কি একটু জিরোবে না? ভাইয়া ফিরেছে? না, এত রাত অব্দি খাটলে শরীর টিকবে না ভাবি। আমার কথা কি শুনে তোর ভাইয়া? রোজ রাত দুটো তিনটায় ফেরে। চলো ওস্তাদ ঘরে যাই, আর কত? তুই যা লালু, আমি দেখি আরেকটা ট্রিপ পাই কিনা। রাত দুটো বাজে। ঠিক আছে তুই যা, আরেকটা ট্রিপ মেরেই চলে যাব। তুমি ওস্তাদ মরবে, সারা ভাই বোন করতে করতে গেলে। তোমার পরীক্ষার আমার দুর্ভাবনা শেষ নেই। দুর্ভাবনার কিচ্ছু নেই, ছাত্র হিসেবে খুব খারাপ আমি নই। দেখা যাবে। বিশ্বাস হচ্ছে না? না স্বাভাবিক, সামান্য ট্যাক্সি ড্রাইভার এমে দিচ্ছে। ফেলোশিপ কথা আজও পৌঁছে দেবে নাকি? কি আর করা যাবে, চলো। উঠুন মেম সাহেব। ফেল তোর কাছে রেখে দে বড় বউ, সংসার খরচের জন্য। এই টাকা টাকা আর মহাজন সাহেবকে দিয়ে দেবো, এর আগে দিয়েছি 300 আর এই 300, 600 শোধ। আর কত টাকা পাবে? 2000 টাকা, ও আমি ঠিক সময় মতো শোধ করে দেবো। কিচ্ছু ভাবিস না বড় বউ, মামুন পাশ করে বেরোলেই চাকরি পাবে, ব্যাস তারপর কদিন ছুটি নেবো। মামুন বলছিল তোমার শরীর দিন দিন যেরকম ভেঙে পড়ছে, গাড়িটা অন্য কাউকে দিয়ে। হ্যাঁ তাহলে দেনাশোধ হয়েছে, ছেলে মানুষের ছেলে মানুষের বুদ্ধি আর কি। আরে নসির কোনো চিঠি পেয়েছিস? না তো। ভাবছি কয়েকদিনের মধ্যে নসিকে একবার দেখতে যাব। যাবে? আমি তো ভয় তোমাকে বলতে সাহসই পাচ্ছিলাম। হ্যাঁ এখনো তাহলে ভয় করিস আমাকে? বাবা ছোটবেলা সেই কানমোলা এখনো মনে আছে। থামো তো, খুকুন উঠে যাবে তো। ভাইয়া, খুকুন কেমন আছে ভাইয়া? ভালো। ভাবি ছোট ভাই? সব ভালো, তুই কেমন আছিস? সালাম কোথায়? ছুটি ছিল না বলে চলে গেছে। ও তোর শ্বশুর শাশুড়ি কোথায়? শ্বশুর গদিতে গেছেন, শাশুড়ি ঘরে আছে। তুমি একটু বসো ভাইয়া, আমি ভাতটা দেখে আসি। রান্না করার লোক নেই তোদের? ছিল, ও এখান থেকে চলে যাওয়ার পর শাশুড়ি ছাড়িয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যাবে ভাইয়া?
তোর এখানে খুব কষ্ট হয় নারিনুসি ভাইয়ের কাছে বুঝি খুব লাগানো হচ্ছে আমার নামে दीते তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে নসি না ভাইয়া তুমি তো আমার ভালো চেয়েছিলে এ আমার ভাগ্য এটা নে সালাম এলে আমাকে জানাস তোকে আমি নিয়ে যাব মামুন এবারে বোধহয় রয়ে গেলাম আবার দেখা হবে মামুন যাও এসে গেছে খেল খতম কেমন খেললেন খেলা আরে আমি হলাম কি এক্সট্রা প্লেয়ার কেউ যদি যখন তখন হয় বা হাজির হতে না পারে তখনই শুধু আমার ডাক পড়ে ও তার মানে আপনি ভাঙা খুলো এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন হাসিনা আজকে আসেনি ও আপনি ভেবেছেন আমি জানি না কিছু না হাসিনা আমার পুরনো বন্ধু কাজেই ব্যাস 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 বুঝতে পেরেছি দি ম্যাও ইজ আউট অফ দি ব্যাগ হাসিনা এইভাবে আমার প্রেস্টিজটা পাংচার করে দিল নারী সত্যি ছলনাময়ী হাসিনাকে বলে দেবো কথাটা দোহাই আপনার এই উপকারটুকু আপনি আমার করবেন না তাহলে সুতো ধরে এমন এক হ্যাচ কাটান মারবে যে নারী বলি শুদ্ধ একবারে বেরিয়ে আসবে কৃষ্ণা নিন আপনার বর্ষি বিবি এসে গেছে এতক্ষণ তোর কথাই হচ্ছিল আমার খুব বদনাম করছিল বুঝি সুনাম করে সময় পায় না আবার বদনাম আপনি এসে যাওয়া তো ভালোই হলো পরীক্ষা শেষ দিনের এখন অর্ধেক বাকি চলো চারজন মিলে বেরিয়ে আসা যাক আপনার ভয়ে দিদার এতক্ষণ তো যেতে রাজিই হচ্ছিল না কি রে যাবি নাকি চল কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে ঠিক আছে চলুন Mm-hmm.
খাটলে কোন দিন দেখবে খতম হয়ে গেছো না রে না কিচ্ছু হবে না
না হলেই ভালো। নাস্তা খেয়ে যাও, এসো। শোনো, যেও না। না না, তোর হাতের খাওয়া খাবো না। তুই ঘরে যাস নি। আমাকে পরিষ্কার করে বলে গেল, তোর হাতের খাওয়া খাবো না, তুই আমার ঘরে যাস নে। ভাবি, কাল রাতে জল এসেছিল, কিচ্ছু খায়নি, আজও। কিন্তু কেন কেন মামুন, আমি কি অন্যায় করেছি? ভাবি, নুসির বিয়ে দিতে বলেছিলাম, কিন্তু আমি কি ধার করতে বলেছি? ভাইয়া আসুক, আমি বুঝব। অনেক রাত হয়েছে, তুমি কি শুয়ে পড়ো ভাবি? ভাইয়া, কি হয়েছে তোমার? ভাইয়া, চুপ করে থাকো না, বলো। কাল রাত্রে তোমার জ্বর এসেছিল, কেন গাড়ি নিয়ে বেরিয়েছিলে, কেন নাস্তা খেয়ে যাওনি সকালে, বলো ভাইয়া, তোমাকে বলতেই হবে। না না, কিচ্ছু হয়নি, ছাড় ছাড়। তিনজন মরিসতে বড় বস্তু যা। মামুন, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ওকে যে বাঁচাতেই হবে ভাবি, ওকে যে বাঁচাতেই হবে, ওকে যে বাঁচাতেই হবে। গেলি রে, এখান থেকে এখান থেকে আমার দাঁড়িয়ে দিও না। আমি আমি ক্ষয় হয়ে গেছি বড় বউ, তোদের জন্য কিছুই করতে পারলাম না। মামুন, খুন খুন আমাকে দিন, ভাইয়ার জন্য কি হয়েছে আমি দেখাবো। কি আমার ভাই দরদিরা, রাত দুপুরে বলে কিনা আমি যাব, আমাদের জন্য আর মান ইজ্জত নেই, তুই না হয় একটা ড্রাইভারের বোন। কি আমাকে চোখ দেখানো, তবে রে বাবু, এসব কি হচ্ছে?
चुप करो मा, कल सकाले तुम्हें पाठिए देव। इस देखे कतटा केटे हालो हालो शीघ्र हाबी डाक्टर के देखे नहीं आए तो ভয়ের কিছু নেই, ওষুধপত্রগুলো ঠিক মতন ব্যবহার করলে আর কিছুদিন রেস্ট নিলে উনি সেরে উঠবে শিগগির। ও হ্যাঁ, কাল সকালে একটা এক্স রে করিয়ে নিন। জি আচ্ছা। खोकन कथा भाभी ओ तो एकमात्र स्कूले गेलो पथे देखिस तोर एखाने किसेर दाड़ नुशी ओटा किछु नय भाभी देखबे এই দেখো মুশি আর যাবো না ভাবি কোনদিন যাবো না তুমি তারিয়ে দিলেও না না যাবিনি কখনো যাবিনি আমি इंजेक्शन दिए गेछे खुशी मत असुख बताते पे हमारा जा इच्छे तई करब जाओ हाथ मुख धुए खे नाओ गे भाइया तुम्हार जा किछु देना पाना आछे सब दायित्व आमार ओ निये तुम्हें माथा खावाबे ना आजकल बुझिने जामा कपड़े दिके कोनो ख्याल ही नहीं ठीक आछे चलि मा किन्तु जाबी की करे ओ बेबीटे बेटा निये नेब ने
ও এই জন্য সাহেবের পাত্তা নেই কদিন থেকে। কোথায় যাবে? তোমার খোঁজে তোমাদের বাড়ি যাচ্ছিলাম, এখন যেখানে খুশি নিয়ে চলো। ওঠো। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, দেখো দেখো ওই গাছটা ঠিক তেমনি আছে, একটু বাড়েনি। আশ্চর্য, সেদিনের গাছের নিচে বসে তোমাকে পাওয়ার আনন্দে কেঁদে ফেলেছিলাম, মনে পড়লে এখনো হাসি পায়। কি ব্যাপার, গুম হয়ে আছো যে, বলবে না? তৃষ্ণা বলো। তুমি তুমি এ পথ থেকে ফিরে যাও তৃষ্ণা। মানে? আমার সঙ্গে নিজেকে জড়িও না। কি সব বলছো তুমি? তুমি জানো না তৃষ্ণা কত বড় দায়িত্ব এখন আমার মাথায় চেপেছে, এ দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত সারা জীবন আমাকে একা একা থাকতে হবে। তোমার দায়িত্বের বোঝা কি আমি একটু বইতে পারবো না মামুন? হয়তো পারবে, কিন্তু তৃষ্ণা আমার সঙ্গে জড়িয়ে নিজের অকল্যাণ কেন ডেকে আনবে? কি পাবে তুমি আমার কাছে? মহল ছেড়ে কুড়ে ঘরে আসতে হবে, ইজ্জত হারিয়ে বিয়জ্জতির কণ্টক মালা পড়তে হবে গলে, আত্মীয় আপন সবাইকে হারাতে হবে তোমায়। জীবন চলার পথে তোমাকে সাথী হিসেবে পেয়েছি মামুন, বাকি পথটা একসঙ্গে চলব, তাতে যদি সবকিছু হারাতে হয় আমার এতটুকু দুঃখ নেই। অবুজ হয়ো না তৃষ্ণা, তুমি আমাকে ভালোবাসো, সেই তৃপ্তি নিয়ে আমি আমার জীবনের সবটুকু ফাঁক আমি ভরে দেব, তুমি আর এগিয়ো না প্লিজ। না না তা হয় না মামুন, আমাকে বারবার ছুটে আসতে হবে তোমার কাছে, যদি ধরা দিতে না চাও তাহলে তাহলে শহরের জনতার মধ্যে খুঁজতে হবে ভিখিরিনীর মতো সারা জীবন। তোমার ইচ্ছাই পূরণ হবে, মুকুঠা হাসো। আমাদের বাড়ি যাবে একবার, আব্বার সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি পরিচয় দেবে? সে দায়িত্ব আমার। আচ্ছা যাব, চলো তোমাকে পৌঁছে দিই। চলো। বুঝতে পারছি না তৃষ্ণার সঙ্গে ছেলেটি কি। আমাকে জিজ্ঞেস না করে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তা না হয় করলাম, কিন্তু এগুলো তো পেলে কোত্থেকে? দয়া করে ডাকে পাঠিয়েছেন কেউ? আমি যে কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে? এটা পড়ো তাহলেই বুঝবে। তুমি পড়ো না শুনি। আপনার সুন্দরী কন্যার অবৈধ প্রেম লীলার দলিল চিত্র খানিকটা এর সঙ্গে পাঠালাম, আরো কিছু থাকলো আমাদের হাতে যা আপনাদের মতো অভিজাত সম্প্রদায়ের লোকদের নিকট পাঠানো হবে। অসহ্য অসহ্য, এখন আমি কি করব বলতে পারো? আমি কি আত্মহত্যা করব না তোমার মেয়েকে গুলি করে থানায় যাব? কি ব্যাপার আঙ্কেল, থানা পুলিশ ওগুলো কিসের ছবি আঙ্কেল? অতীতের কোনো ঘটনা ধরে রেখেছেন বুঝি? ঘটনা নয়, দুর্ঘটনা বলতে পারো। মানে? স্ট্রেঞ্জ,
এই যে দেখছি তৃষ্ণার পাশে একজন ট্যাক্সি ড্রাইভার। শুধু তাই নয় অর্ষাদ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য একটা চিঠিও পাঠিয়েছে। এখন আমি কি করব বলতে পারো? ছি ছি তৃষ্ণা, না মানে সমাজে চলাফেরা করা দেখছি বিপদ হয়ে দাঁড়াবে, আপনি কি বুঝিয়ে বলুন। আমার মান সম্মান ইজ্জত সব গেল। তৃষ্ণা শোনো, এগুলো কি? আমার ছবি। বাট হুইজ দ্যাট সোয়াইন টু? একজন ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার? একটা নগণ্য ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে এত ঢলাঢুই কিসের জন্য? না নগণ্য নয়, তোমাদের মতো আভিজাত্য না থাকলেও ওর ইজ্জত আছে, রুচিবোধ আছে। ইউ ইম্পুডেন্ট চাইল্ড, একটা থার্ড ক্লাস লোফারের সঙ্গে চলাফেরা করতে রুচিতে বাঁধল না তো? বাঁধেনি এই জন্যে, তোমাদের সম্প্রদায়ের লোকগুলো লোলুপ দৃষ্টি নিয়ে কুকুরের মতো আশেপাশে ঘুরে বেড়ায়, সুযোগ সন্ধানের মতো ওর পেতে বসে থাকে, কখন আবার সর্বনাশ করবে। ও কি সেরকম লাগেনি তৃষ্ণা? যে সমাজের বড়াই তোমরা করো মা, ওটা ঠুনকো, লোভ দেখানো, ওটা পোশাকি। তৃষ্ণা তুমি বুঝতে চেষ্টা করো, জীবনটা। থামো, এখানে আমার বাবা মা কথা বলছেন, তুমি কে? যাও, চলে যাও এখান থেকে। চুপ, ছোট মুখে বড় কথা, ওরকম একটা লোকের সঙ্গে চলাফেরা করতে লজ্জা করলো? কারণ ওকে ওকে আমি বিয়ে করবো। আমি চলে আঙ্কেল, এটা আপনার পারিবারিক ব্যাপার, আমার না থাকাই ভালো। আমার আমার পিস্তলটা এনে দাও তো, ওকে আমি খুনই করবো আজকে। একটু থামো তো, আমি ওকে বুঝিয়ে বলছি। দেওয়ার পর থেকে যে আচমক হচ্ছে কি? ও যাবে না, তুমি যা ভাবছো তা নয়, ওর আরেকটা পরিচয় আছে। হ্যাঁ, ও আমি জানতে চাই না। যাও, এই যাও বলছি, নইলে দারোয়ান ডাকতে বাধ্য হও। আপনি মিছে মিছে উত্তেজিত হচ্ছেন, যে যে লোক জড় করলে শুধু আপনার মানই যাবে। আমি আমি নিজেই চলে যাচ্ছি। দাও মামুন, আমি তোমার সঙ্গে যাব। না, যাও এখান থেকে বলছি। না, ও যাবে না, আমি ওর সঙ্গে যাব। তৃষ্ণা, তা হয় না আব্বু। মামুন দাঁড়া, তৃষ্ণা বাড়ি যাবে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার না একটা ট্যাক্সি ড্রাইভার, কোন সাহসে তুমি আমার বাড়ির ভেতর ঢুকেছ? আমার না একটা ট্যাক্সি ড্রাইভার, কোন সাহসে তুমি আমার বাড়ির ভেতর ঢুকেছ? কি হলো বড় বউ? হঠাৎ কেমন জানি একটা ধাক্কা লাগলো। দিদার এসো, ভিতরে এসো। কি আছে দিদার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ভাবি মামুন। মামুন কি হয়েছে, কি হয়েছে বলো। মামুন মামুন অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। কি অ্যাক্সিডেন্ট? ও হাসপাতালে আছে। হাসপাতালে? মামুন, আমার মামুন হাসপাতালে। মামুন আমি আসছি। ভাইয়া ভাইয়া দিদার, আমি যাব, আমি যাব, একটিবার একটিবার আমি ওকে দেখব বড় বউ, একটিবার আমি যাব, আমি যাব। পাবেন না, আমি আমি আপনাকে নিয়ে যাবো। আমি শুয়ে দিচ্ছি, আমি রাস্তা দেখে নিয়ে আসবো। তুমি শান্ত, তুমি শান্ত। ডাক্তার এখনো জ্ঞান ফেরেনি, একটা ইঞ্জেকশন দিচ্ছি। ¶¶
উনি সেরে উঠবেন। বুকে একটু আঘাত পেয়েছেন, সারতে সময় লাগবে, ওকে ঘুমোতে দিন। কি হলো, কৃষ্ণ এলো না? ওর আসার ক্ষমতা নেই। কেন, ওর মা বাবা? না না, সেসব কিছু নয়। ওর যেন কি হয়েছে কাউকে চিনতে পারছে না। কাউকে চিনতে পারছে না? আচ্ছা মিস তৃষ্ণা, মিস তৃষ্ণা দেখুন তো ওদের চিনতে পারেন কিনা। তৃষ্ণা? হ্যাঁ আপনার নামই তো তৃষ্ণা। বলুন তো ওরা কারা? আপনার বাবা, আপনার মা? না, আপনি মিথ্যে বলছেন। আপনি জানেন, আপনি ওদের চেনেন। বলুন ওরা কারা, আপনাকে বলতে হবে। বলুন আপনি জানেন, আপনি ওদের চেনেন। বলুন ওরা কারা, আপনাকে বলতে হবে। বলুন। না না না, ওদের আমি চিনি না, ওদের আমি চিনি না। ওরা ওরা কারা? আপনার বাবা, আপনার মা? না, আমি জানি না, আমি জানি না ওদের। আপনি চলে যান, বেরিয়ে যান এখান থেকে। মিস তৃষ্ণা! স্যার, মিস্টার মোর্শেদ, ওর অতীত ও ভুলে গেছে। কিন্তু ডাক্তার, ও কি আমাদের কোনোদিনই চিনতে পারবে না? অস্থির হবেন না মিস্টার মোর্শেদ। যাক, আপনারা যখন ওকে আমার নার্সিং হোমে পাঠাতে রাজি নন, আমি একজন নার্স অ্যাপয়েন্ট করব। সাধারণভাবেই ও এখানে থাকবে, ওষুধপত্রের ব্যবস্থা আমি করে যাচ্ছি। আর হ্যাঁ, ওকে একটু বাইরে ঘোরাফেরার ব্যবস্থা করবেন। কোনো পরিচিত জায়গা দেখলে হয়তো নিজেকে রিকালেক্ট করতেও পারে। আর হ্যাঁ ডক্টর রহমান, আপনিও সঙ্গে যাবেন, কোনো পরিবর্তন দেখলেই আমাকে জানাবেন। ওকে ডক্টর। ডাক্তার ডাক্তার ডাক্তার, এসব শুনতে আর ভালো লাগে না। ভালো লাগুক আর না লাগুক, গাড়ি নিয়ে বেরোনো চলবে না তোমার। খবরদার, ও কথা বলবি না বড়বাবু। মামুন, আমার মামুন হাসপাতালে, তাকে আমি দুটো ফলমূলও কিনে দিতে পারবো না। গাড়ি আমি চালাবই, গাড়ি আমি চালাবই। ওকে শোনো, পিছু ডাকিস নে বড়বাবু, পিছু ডাকিস নে। তাকে আমাকে রোজগার করতেই হবে, মামুনকে বাঁচাতেই হবে। সব কেমন যেন ওলট পালট হয়ে গেল রে দিদার। ভাইয়ার চিকিৎসা, সংসারের খরচ, কিভাবে চলছে কে জানে। তুই থাম তো, সব ঠিকই চলছে। ভাইয়া ভাইয়া, উঠিস নে। রমনাগ্রী,
ড্রাইভার জলদি বাড়ি চলো। ওস্তাদ আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবি? গেল গাড়ি চালাতে পাঠিয়েছেন, তার উপর রক্ত পড়ছে। এখানে বসবো বড় বউ, আপনি ডাক্তারকে একবার ডেকে দেবেন। বড় বউ আমি যাচ্ছি ভাবি। মাউনের ওষুধটা বুঝি আর দেওয়া হল না। টাকাগুলো দিত তাহলে তুমি ফিরে দিতে পারতে না ভাবি। আমাকে মাফ করো ভাই, এমনিতেই তুমি অনেক করেছ, শুধু একটা উপকার করো, মামুনকে খবরটা দিও না। বেশ, দেবো না। এসো ভাই এসো, থাক ভাই থাক। সব শুনেছি ভাবে, আম্মার দুর্ব্যবহারের জন্য আমি মাফ চাইছি, ওকে নিয়ে যেতে এসেছি আমি ভাবে। ওসব কথা এখন থাক, খাওয়া দাওয়া করো, জিরো, পরে কথা হবে। নসির, ওর জন্য হাত মুখ ধোয়ার পানি দে। মামুন, আজ বাড়ি ফিরে ভাবিকে মস্ত বড় একটা সুখবর দিতে পারবি। সুখবর? হ্যাঁ, এই দেখ, তুই এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। তুই বস মামুন, আমি হাসপাতালে দেনা পানগুলি চুকিয়ে দিয়ে আসি। আশ্চর্য, ড্রাইভারি করে আমি বুঝতে পারিনি ডাক্তার ও এমএ পড়ে। সাধারণ ড্রাইভার মনে করে সেদিন ওকে আমি অপমান করেছিলাম, তারপর থেকে তৃষ্ণা। খুব ভুল করেছ মুর্শেদ, একটা কথা তোমার ভাবা উচিত ছিল, তৃষ্ণার বুঝবার মতো বয়স হয়েছে, ও যাকে মন দিয়েছে ভেবে চিন্তেই দিয়েছে। তুমি বাপ হয়ে মেয়ের জীবনটা নষ্ট করে দিলে মুর্শেদ। ডাক্তার, এই ছেলে ছাড়া কৃষ্ণাকে ভালো করার কারো সাধ্য নেই। কিন্তু ডাক্তার, আমি তো ওর ঠিকানা জানিনি, কোথায় পাবো তাকে?
भैया भाभी 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 भैया भाभी 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 মামুন মামুন দিদার ওকে একটু বাইরে নিয়ে যাও তো ভাই আজ তিন দিন ধরে কিচ্ছু খায় না দেখছি চলো আমরা ঘরে গিয়ে বসি কিরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি মামু আজ তিন দিন ধরে ঘরে বসে আছিস কিচ্ছু ভালো লাগছে না দিদা যা হবার তো হয়ে গেছে অন্যের দুঃখ করে লাভ কি চল হাসিনা এসছে একটু বেরিয়ে আসে এখানে আমাদের উচিত হয়নি তো আছি তবু পথ চেতার তৃষিত আছি তবু পথ চেতার পরশু কেন মাগে
তো চাই না যেমন প্রতিদান পেলো না সান্ত্বনা সে তো চাই না সান্ত্বনা সে তো চাই না আহত আশা কেন নিচে বারে বার আহত আশা কেন নিচে বারে বার স্মৃতি হয়ে জাগে প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণীর সাধনা কেন যে বিধুর লাগে আনসার মাই কোয়েশ্চন আগে বলুন আপনি তৃষ্ণা হ্যাঁ হ্যাঁ আপনি তৃষ্ণা বলুন আপনাকে বলতে হবে আমি জানি না আমি জানি না এই ছেলেটিকে দরকার মিস্টার মুর্শেদ যে করেই হোক ওকে আনতেই হবে আই থিঙ্ক সে জ্ঞান ফিরে পাবে আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে ফিরে যাবে তখন যদি ওকে না পায় কি হবে তা বলা শক্ত কিন্তু ডাক্তার আমি ওর ঠিকানা জানি নে আমি জানি আসুন আমার সঙ্গে আমি আসছি দিদার কোথায় ভাবি ও তো এখনো ফেরেনি কৃষ্ণার বাবা এসেছেন ভাবি ও আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন আমি ভাবো না মা আমার বড় বিপদ কৃষ্ণাকে হয়তো কি হয়েছে কৃষ্ণার মামুনের সঙ্গে চলাফেরা করতে বলে আমি ওকে গালমন্দ করেছিলাম মামুনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সে থেকে মা আমার অসুখে ভুগছে আমি মামুনকে নিতে এসেছি তোমরা আমার মেয়েকে বাঁচাও মা শিখি তুমি আমার মেয়ের মতো আমি তোমার হাত ধরে মিনতি করছি মা মামুনকে একবার আমার বাড়িতে জি 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 আপনি এসব কি বলছেন আপনি বসুন মামুন নিশ্চয়ই যাবে বসে আছে না কার মিস্ত্রি মামুন ভাই মামুন
আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মামু। কেন সেদিন অপমানি মামু? আমি ভুল করেছিলাম। ভুল কিসের? ও সেদিন সামান্য একটা ট্যাক্সি ড্রাইভার এমনিতে খরচাটা বুঝতে পারেনি না মামু। এবার সে মানুষ নয়, তার সম্মান নেই, ইজ্জত নেই, তাই সেদিন কুকুরের মতো অপমান করে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। আজ আপনি নিজে ছুটে এসেছেন আপনাদের সমাজে তুলবার জন্য। চলে যান, বেরিয়ে যান আমার বাড়ির থেকে। আপনাদের আভিজাত্য প্রতিপত্তি অর্থ ও সব আমি ঘৃণা করি। মামুর শুধু তৃষ্ণার মুখ চেয়ে না না না, আমি কারো মুখ দেখতে চাই না। আপনাদের হৃদয়ে দয়া নেই, মায়া নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, আছে শুধু একতলা পচা মাংসের মতো অহংকার। আমার একটা কথা শোনো মামুন। না না, কোনো কথা শুনতে চাই না। আপনি যান, বেরিয়ে যান এখান থেকে। মামুন শুনুন, যাবেন না, দাঁড়ান, যাবেন না। না, আমি ওকে বুঝতে ভুল করেছি, ও যাবে না। তুমি ওকে পাঠাতে পারবে না মা। আমি যাই, তৃষ্ণা, আমার তৃষ্ণা হয়তো। দাঁড়ান, ভদ্রলোক বাড়িতে এসেছেন আর তুই? আমিও তো তাদের বাড়িতে গিয়েছিলাম, ফলে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। ভাইয়া বিনা চিকিৎসায় মরেছে। কত ভাগা পাজি, মাত্র মেয়ে বিছানায় পড়ে আছে, সুখে তাপে মান সম্মানের কথা ভুলে গিয়ে ভদ্রলোক তোর কাছে ছুটে এসেছেন। যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই। ভাবি না, না ভাবি বলে ডাকবি না, মরে গেছে, মরে গেছে তোর ভাবি। ভাবি আমি কিচ্ছু জানতাম না ভাবি, আমাকে আমাকে মাফ করে দাও ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আনতে পারলেন না, কিন্তু কি হবে এখন? মিস্টার মুর্শেদ, আপনার মিথ্যে আভিজাত্যের জন্যে বোধহয় একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ডক্টর, ও যাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন মিস কৃষ্ণা। না না, আমি যাবো, আমি যাবো সঙ্গে। কৃষ্ণা মামু, তৃষ্ণা মামু, তৃষ্ণা মামু, তৃষ্ণা আমার সব কিছু হারিয়ে গিয়েছিল মামু। না না তৃষ্ণা, আবার তোমাকে ফিরে পেয়েছি মামু। তৃষ্ণা যেতে হবে না মুর্শিদ, ও ভালো হয়ে গেছে। তৃষ্ণা চলো, ভাবির সঙ্গে দেখা করতে হবে, চলো। মামুন, কি বলেছিলাম না, এ হলো বিনি সুতোর মালার মতো, কেমন?
দুটো হৃদয় একেবারে ল্যাপটালেপটি হলো তো। চল চল চল। ভাবি 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 দেখো তৃষ্ণাকে নিয়ে এসেছি। বুবু তোমার এখান থেকে আমাকে তাড়িয়ে দেবে না তো? এবারের গিন্নি হয়ে তুই তো আমাকে তাড়াবি না ছোট বুবু। কুকুর সেদিন তো লজ্জাতেই পালিয়েছ, এবার কিন্তু তা হবে না। ভাবি এবার এবার হাত ছেড়ে চুকি।